প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রে আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর জামান সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চ্যানেল আইরি নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জনাব ইফতেখার মাহমুদ আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে তো আমরা যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখি তারপর আলোচনায় যাচ্ছি দৈনিক ইত্তেফাক গাজী টায়ারে লুটপাট আগুন তপ্ত কারখানায় ঢুকতে পারেনি উদ্ধারকারী দল আওয়ামী লীগের পনেরো বছরের শাসন গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে পাঁচ সদস্যের কমিশন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নাম থেকে হাসিনা বাদ অধ্যাদেশ জারি প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া এখনও পানিবন্দি বারো লাখ পরিবার মৃত বেড়ে সাতাশ কারাকার গেট খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি ত্রাণ উপদেষ্টা মানব জমিন তথ্য ই পাসপোর্ট ভান্ডারে নেই ত্রাণের অপেক্ষায় সরে জমিন ফেনি সরকারকে যৌক্তিক সময় দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জামায়াত গুলিতে হাত পাহাড়িয়ে স্বপ্ন ভেঙেছে ওদের আমাদের সময় রক্ষকই ছিলেন ভক্ষক সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ত্রাণ উপদেষ্টা পানিতে ভাষা জনপদে নেই খাবার পানি বন্যায় গতকাল পর্যন্ত মৃত্যু সাতাশ লক্ষ্মীপুরে আরও অবনতি যায় যায় দিন এখনও পানিবন্দি বারো লাখ পরিবার মৃত বেড়ে সাতাশ চারিদিকে থৈ থই পানি তবু পানির জন্য হাহাকার দুর্নীতির শিরোমণি দীপমণি কালবেলা খাবার সংকটে বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান ও এস আলম দেশ রূপান্তর হারুনের দালানের খনি এক উত্তরায় যত সম্পদ আগুনের তাপে দাঁড়িয়ে স্বজনদের অপেক্ষা গাজী টায়ার কারখানা খবরের কাগজ ধসে পড়ার ঝুঁকিতে ভবনটি নিখোঁজ একশো জনের হদিস মিলছে না প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে না আলোকিত বাংলাদেশ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান হাফিজ ফের দপ্তর পুনর্বণ্টন অন্তর্বর্তী সরকারের দৈনিক সংগ্রাম ভোগান্তি কমছে না বানভাসীদের সুপেয় পানি সংকট গবাদি পশু নিয়ে বিপাকে দৈনিক করতোয়া পুলিশে ফের বড় বদল

জীবনের গল্প লিভ আজও যথারীতি চলমান পরিস্থিতি হিসেবে বন্যার সংবাদ প্রাধান্য পেয়েছে বড় শিরোনাম হিসেবে এসেছে আমরা সবার আগে যেটি বলছিলাম সংখ্যা দিয়ে করা হয়েছে শিরোনামটি পানিবন্দি এখনও বারো লাখ পরিবার মৃত বেড়ে সাতাশ এবং পাশাপাশি পরবর্তী শিরোনামগুলোতে আমরা যাব যেখানে ত্রাণ এবং অন্য প্রসঙ্গগুলো রয়েছে জি অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে আজকে রাতে আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে তো আমি আসলে বন্যার বিষয়টা শুরু থেকেই ফলো করছিলাম এখন যে বন্যার যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সবার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পানিটা কিন্তু এখন আস্তে আস্তে নামতে শুরু করবে হ্যাঁ এবং পানি এই এই বন্যার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু একটা ফ্ল্যাশ ফ্ল্যাট যেটা আসলে হঠাৎ করে এসেছে আবার হঠাৎ করে পানিটা নেমে যাবে এরকমই কিন্তু একটা ধারণা ছিল কিন্তু আমরা বন্যার প্যাটার্নটার মধ্যে দেখতে পাচ্ছি যে পানিটা কিন্তু অনেক আস্তে আস্তে নামতেছে হ্যাঁ কুমিল্লা নোয়াখালী ফেনি এই অঞ্চল থেকে পানিটা নেমে আপনার লক্ষ্মীপুর দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের বন্যা বা সিলেটের বন্যার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে ওইখানে অনেক বড়ো বড়ো নদী আছে বড় বড় নদীগুলোর কারণে পানিগুলো কিন্তু জনপথ থেকে নেমে নদীতে মধ্যে চলে আসে ফলে নদী ব্রহ্মপুত্র বা তিস্তার পানিটা মেঘনা হয়ে পদ্মা দিয়ে বঙ্গোপসাগরে চলে যায় কিন্তু কুমিল্লা ফেনী নোয়াখালী কিন্তু বঙ্গোপসাগরের খুবই কাছে ফলে পানিটা কিন্তু অনেক আগে নেমে যাওয়ার কথা ছিল কিন্তু কেন নামছে না এবং এইটা কিন্তু একটা বড় প্রশ্ন আকারে সামনে আসছে যে প্রথমত যে ওই এলাকার মানুষ আসলে বন্যায় এক্সপিরিয়েন্সডই না হ্যাঁ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর এখানে এতবার একটা বন্যা হলো তো ওই ফলে ওইখানকার ওই ওই জনপদের মানুষ বন্যা কিভাবে মোকাবেলা করতে হয় বন্যা পরিস্থিতির মধ্যে কি করতে হয় এই জিনিসগুলো আমরা সাধারণভাবে যেরকম চিন্তা করি বাংলাদেশের মানুষ সবাই বন্যায় অভ্যস্ত ওই জনপদের কিন্তু তা না ফলে বন্যাটা আসলে এই এই অঞ্চলের মানুষের জন্য একটা ভোগান্তির তীব্রতাটা অনেক বেশি আর পানি যে নামছে কম এইটা একটা বড় কারণ যেটা আমরা আজকেও প্রথম আমরা নিউজ করেছি যে ওই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা আসলে খুবই দুর্বল আপনার একটা কিছু প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ছিল কিন্তু ওই জনপদটা যেহেতু আমাদের বাংলাদেশের যে ল্যান্ড ফর্মেশন ল্যান্ড ফর্মেশনে এইটা সবচেয়ে নিউ ল্যান্ড কারণ এটা মূলত ক্রস ড্যাম পলিপোরে ন্যাচারালি নানাভাবে ওই ল্যান্ডগুলো ডেভেলপ করেছে যদি আপনি নোয়াখালীর সুবর্ণচর থেকে শুরু করে আপনার একদম পুরো ফেনী লক্ষ্মীপুরের ওই পুরো এলাকাটাই কিন্তু নানাভাবে ড্যাম দিয়ে তৈরি এবং চরগুলোকে জনপদে রূপান্তর করার পরে ওগুলোকে আবার প্রোটেকশন দেওয়ার জন্যে কৃষিকাজ করার জন্য নানা ধরনের সেচ প্রকল্প করা হয়েছে তার মানে পানি আটকে রাখার একটা ব্যবস্থাপনা এখানে ছিল কিন্তু পানি বের হওয়ার ব্যবস্থাপনাটা এখানে ডেভেলপ করা হয় নাই ফলে এই বন্যার একটা বড় শিক্ষা বা বড়ো লার্নিং সেটা হচ্ছে যে এইখানে ফ্ল্যাশ ফ্ল্যাট দুই তিন দিনের মধ্যে নেমে যাওয়ার কথা কিন্তু সাত আট দিন হয়ে গেলো যে নামতেছে না এই নামার পথটা আসলে এই বন্যার পানি নামার পরপরই পরিষ্কার করতে হবে কিভাবে করবে কারা করবে কখন করবে এইটা আসলে প্রায়োরিটির উপর নির্ভর করবে কিন্তু এটা করতে হবে ফলে এই বন্যাটার ক্ষেত্রে আমি মনে করি যে এই বন্যায় মানুষের দুর্ভোগ কষ্ট এগুলো নিয়ে মানুষের রেসপন্স অনেক বেশি বিশেষ করে অষ্টাশীর বন্যার পরে আমরা এইভাবে সামাজিক শক্তিকে বন্যা মোকাবেলার করার কাজে ত্রাণ দেওয়ার কাজে আমরা কিন্তু দেখি নাই হ্যাঁ সো ফলে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তারুণ্য থেকে শুরু করে আমাদের সমস্ত বয়সী মানুষরা কিন্তু এই বন্যা তো মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে হ্যাঁ ফলে ওই ত্রাণের বিষয়টা সরকারিভাবে হয়তো আরও অনেক সহযোগিতা করা দরকার বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে আমরা আরও ভেবেছিলাম যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসবে কিন্তু সমাজ এগিয়ে এসেছে এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু পানিটা নামার পরে আমাদের কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে নয়তো আবার যখন বন্যা আসবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে সো আমি বন্যার বিষয়টাকে প্রাথমিকভাবে এভাবে দেখছি আমরা প্রথমে যে শিরোনামটি বলছিলাম তারই একটি শিরোনাম হচ্ছে ফারাক্কার গেট খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি ফারাক্কা প্রসঙ্গটি তো এর মধ্যে আলোচিত ছিল এটি ত্রাণ উপদেষ্টা এই কথাটি বলেছেন জি এক প্রথম কথা হচ্ছে যে আসলে ফারাক্কার ফারাক্কার গেট কিন্তু আপনার বর্ষাকালে যখন পিক মনসুন থাকে পানি বাড়ে সাধারণত ওরা ফারাক্কার গেটগুলো ওরা খুলে দেয় হ্যাঁ এবং এইটাই প্রতি বছরই ওরা করে আগস্টের একদম সেকেন্ড বা থার্ড উইক থেকে ওরা খুলে দেয় বাংলাদেশের জায়গা থেকে আমাদের এখানে একটা বড় দাবি ছিল ভারতের কাছে যে এই বাদগুলো যখন তারা খুলে দিবে তখন যাতে এটা বাংলাদেশকে অ্যাডভান্স জানায় হ্যাঁ এইটা একটা আমাদের আমাদের বাংলাদেশের জায়গা থেকে একটা যৌতিক এবং নৈতিক দাবি হ্যাঁ আবার আইনগত দাবি কারণ এটা আমরা যৌথ নদী কমিশনের যে আমাদের কোড অফ কন্টাক্ট আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেখানে ভাটির দেশ হিসেবে বাংলাদেশে তথ্য পে পাওয়া উচিত বাংলাদেশের কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই এখন যে গেটটা খুলে দিয়েছে এইটা কি এখন বাংলাদেশের কোনো বড় বন্যা ঘটাবে কিনা আপনি যদি পানির উচ্চতার দেখেন ফারাক্কা পয়েন্টেই প্রায় দেড় মিটার নিচে আসছে আপনার পানি হ্যাঁ সীমা দেড় মিটার নিচে আসছে ফলে দেড় মিটার নিচে থেকে এবং বৃষ্টিপাতের যদি পরিমাণ দেখেন ওইখানে এক ধরনের মাঝারি বৃষ্টিপাত আছে হ্যাঁ ফলে খুব ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু নাই আমাদের আমাদের ভাটিতেও নাই ওদিকে ফারাকাল উজানেও নাই গঙ্গা অববাহীকে নাই ফলে এটা কিন্তু ন্যাচারালি বন্যাটা এখানে কোনো বন্যা হওয়ার প্রাথমিক অন্তত অন্ত পাঁচ দিন থেকে দশ দিনের মধ্যে কোনো বন্যার আশঙ্কা নাই কিন্তু যেহেতু ফেনীতে একটা হঠাৎ করে এমন একটা বন্যা ঘটে গেল ফলে সাধারণত আমাদের নিউজের কিছু প্রবণতা থাকে যে একটা ঘটনা ঘটলে অন্য জায়গায় যদি কোনো সিমিলার পয়েন্টে আমরা কোনো কিছু দেখি তখন ওইটাকে একটা আসলে নিউজ আকারে করলে এটার অনেক আমরা রিডার পাই সো ফারাক্কার পয়েন্ট হচ্ছে অবশ্যই এটা একটা বড় প্রশ্ন আমাদেরকে সামনে এসেছে যেটা ত্রিপুরাতে বাঁধের গেট খুলে দেওয়ার কারণে আমাদের এখানে বন্যার প্রাবল্য বেড়েছে বলে আমরা বলছি এবং এইটার কনটেক্সটে অলরেডি বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞদের সঙ্গে উপদেষ্টা বৈঠক করেছেন যে আমরা চুয়ান্নটা পয়েন্টে বাংলাদেশের উজানে ভারতের চুয়ান্নটা পয়েন্টে নদ নদীর উপরে যে ব্যারেজ ড্যাম এবং বাদ আছে সেইগুলোর গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টা আমরা এর আগে দুই সালে তুলেছি এবং খুব দ্রুত এটা সম্ভবত আরও আরও শক্তিশালীভাবে তোলা হবে এই পয়েন্টটা আমরা তুলব এবং ফারাক্কার গেইট খুলে দেওয়ার ইস্যুটার গুরুত্বটা হচ্ছে যে আমরা উজান থেকে নেমে আসা পানির তথ্য জানতে চাই আমি ওইভাবে দেখি এটার কারণে বন্যা হবে জনপদ তলিয়ে যাবে এবং আমাদের বিশেষ করে রাজশাহী চাপাইনাগঞ্জ ওই বেল দিয়েই তো এটা ঢুকেছে ফলে ওইখান দিয়ে আপাতত একটা বড় বন্যার আশঙ্কা আছে দুই লক্ষ কিউসেক পানি ঢুকতেছে এই তথ্যগুলো আমার কাছে একটু মনে হয়েছে যে কনটেক্সটের কারণে অনেক ইম্পর্টেন্স পেয়েছে কিন্তু আশঙ্কার জায়গা থেকে এটার গুরুত্বটা একটু কম কিন্তু অবশ্যই এই ইস্যুটা আমাদের সামগ্রিকভাবে এবং দীর্ঘমেয়াদী বন্যা মোকাবেলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে কোন গেট কখন খুলতেছে ওদের এখানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা কিভাবে কত সময়ের মধ্যে আমাদের এখানে আসতে পারে ওরা যখন ডোমরুবাঁদের গেট খুললো তখন তো এখানে রেড অ্যালার্ট জালি করে মাইকিং করে বলা হচ্ছে যে আপনারা দ্রুত উঁচু স্থানে চলে যান এই তথ্যটা বাংলাদেশকে যদি জানাই তো বাংলাদেশের মানুষও একই কাজ করতে পারতো যেহেতু পানিটার সোর্স আমি না আমাদের টোটাল বন্যা নাইনটি টু পার্সেন্ট উৎস হচ্ছে উজান থেকে নেমে আসা পানি এইট পার্সেন্ট মাত্র আমাদের এখানে ফলে আমাদের এখানে যদি অনেক বৃষ্টিও হয় আমি তো বুঝবো না যে আমাদের বন্যা হচ্ছে কি হচ্ছে না আর উজানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি পেছনে বাদ থাকে আর ওইখানে যদি পানির উচ্চতা বাড়তে থাকে তাহলে ওই উচ্চতা বৃদ্ধি দিয়ে তো বন্যার প্রবণতা বোঝা যাবে না যদি হঠাৎ করে গেটটা খুলে দেয় তাহলে পানিটা দ্রুত বেগে চলে আসতে পারে তখন আমি যে প্রেডিক্টেবল টাইমের মধ্যে আছি যে ধরেন একশো কিলোমিটার দূরে ডোমরুবাদ বা ফারাক ধরেন সত্তর আশি কিলোমিটার দূরে ওইখানের পেছনের পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে ধরেন সাপোজ বিপদসীমার হয়তো একটু নিচে কিন্তু গেট খুলে দিলে তো এটার বিপদসীমার ইস্যু থাকে না তখন পানিটা যত স্পিডে আসবে ওই স্পিডে অল্প পানিও এখানে অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে কারণ আমাদের এখানে বসতি অনেক বেশি নদী তীরবর্তী এলাকায় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি বাজার ঘাট তারপর হচ্ছে আপনার কৃষিকাজ এগুলো অনেক বেশি হ্যাঁ মাঠে এখন ফসল আছে আমনের বিস্তলা আছে অনেক কিছু আছে ফলে এই পুরো ইস্যুটাকে যদি আমরা আমি বলবো যে ফারাক্কার বাদের গেট খুলে দেওয়ার মধ্যে যে ইস্যুটা সামনে এসেছে আমি মনে করি সেটা গুরুত্বপূর্ণ আইদের ফারাক্কার কারণে বন্যা হবে কি হবে না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইস্যুটা আপনি বলছিলেন যে এবার যে বন্যা তার এক ধরনের কূটনৈতিক ভাষ্য অনেক বেশি আলোচিত হচ্ছে এই বিশেষ করে বাঁধ খুলে দেওয়া বাঁধের গেট খুলে দেওয়া তার আগে জানানো না জানানো তো এক্ষেত্রে আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকেও আমরা কথা শুনছি এবং আমাদের যারা বিশ্লেষক এ দেশের তারাও এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তো এই দিক থেকে আপনি এই যে আগে জানানো বা আমাদের যাতে ক্ষতির পরিমাণ কম হয় এই ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতির আশা আপনি কতখানি করছেন কিংবা আপনার পরামর্শগুলো কি আমি আমি আমার অভিমতটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে এইটার কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো পথ নেই হ্যাঁ এবং সমাধান আমাদের আসলে করতে হবে হ্যাঁ ফলে আমি যদি ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি এটা ধরেন প্রতিবাদ জানানো বা এগুলোর মধ্য দিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো দাবি জানানো আমাদের যে তথ্যপাত্র আছে সেগুলোকে তুলে ধরা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মূল কাজটা তো আসলে কূটনৈতিক এবং এই কূটনৈতিকভাবে জিনিসটা করার ক্ষেত্রে আমাদের এখনকার এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে যৌথ নদী কমিশনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে যে আলাপ আলোচনা যে পরিসরটা আছে যেটা বছরে একবার সমত আগস্ট মাসে এটার একটা সভা হয় এই আগস্টেও সভা হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা পিছিয়ে অক্টোবর নভেম্বর দিকে চলে গেছে ফলে অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা সময় পেয়েছি এখন যদি আমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারি নদীগুলোর কোন কোন পয়েন্টে কি কি ধরনের তথ্য আমাদের দরকার এটা আমরা অবশ্যই একটা প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ কিন্তু আরও বিস্তারিত তথ্য দরকার কোনো একটা দেশের সঙ্গে বিশেষ করে সে দেশে সেই দেশটা যদি ভারত সেটা অনেক বড় দেশ তাদের ডিপ্লোমেটিক ক্যাপাসিটি অনেক হাই ফলে ভাটির দেশ হিসেবে আমি আমার পানির ন্যায্য হিসা যেমন চাই আবার বর্ষাকালে যাতে আমাদের এখানে বেশি পানি না আসে সেইটা নিশ্চয়তাও চাই আবার যদি পানি আসেও সেই তথ্যটা আমরা আগাম চাই তিন থেকে পাঁচ দিন আগে চাই ফলে এখানে অনেকগুলো ইস্যুজ আছে শুধুমাত্র এবার বন্যা হলো এই বন্যার কারণে আমরা এই বিষয়টাকে সামনে এসেছি কিন্তু শুষ্ক মৌসুমে তো আমার পানি আসছে না এটা একটা বড় ইস্যু হবে ফলে এই পানি আসা না আসা এবং নদী বিষয়ক যত আলোচনাগুলো আছে সেইগুলো আমাদের প্রয়োজন এবং আমাদের অধিকার আইন অনুযায়ী আমাদের অধিকারগুলো আমাদের আমরা যদি তুলতে পারি সঠিকভাবে তাহলে এটার একটা কূটনৈতিক সমাধানের পক্ষে আমরা হয়তো যেতে পারবো আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে জাতিসংঘের যে আন্তর্জাতিক যে নদী বিষয়ক যে সনদ আছে সেই সনদে কিন্তু বাংলাদেশ এখনো স্বাক্ষর করেনি ফলে বাংলাদেশ যদি ওইটাতে স্বাক্ষর না করে হ্যাঁ তাহলে তো এটাকে আমরা আন্তর্জাতিক কূটনৈতিক যে লড়াই যেটা বাংলাদেশ সমুদ্র সমুদ্রসীমা জয়ের মাধ্যমে ভারত এবং মায়ানমারের কাছ থেকে আমরা সমুদ্র সীমা জয় করে এনেছি এটা এক ধরনের আইনি এবং কূটনৈতিক লড়াই ফলে পানির ইস্যুটাও কিন্তু একটা আইনি এবং কূটনৈতিক লড়াইয়ের অংশ ফলে এইটার যে যতগুলো টুলস আছে আমাদের সবগুলো টুলসকে আমাদের আসলে কাজে লাগাতে হবে এবং এইটার আমি তো মনে করি যে এটার জন্য যথেষ্ট যোগ্য লোকজন আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অ্যাড্রেস করেছেন আমাদের যিনি পানি সম্পদ এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন সৈয়দ রিজান হাসান ওনার এই বিষয়ে তো অনেক সুখ্যাতি আছে এবং উনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের যাবৎ যোদ্ধা হিসেবে পরিচিত উনি এগুলো নিয়ে অনেক সাফারও করেছেন সো আমার মনে হয় যে এটার একটা সদিচ্ছার বিষয়টা আমার কাছে মনে হয় না যে খুব বেশি ঘাটতি হবে মূল চ্যালেঞ্জটা হবে আসলে আমরা আমাদের যারা বিজ্ঞানীরা আছেন গবেষকরা আছেন বিশেষজ্ঞরা আছেন তারা যদি একটা অন্তত এই বিষয়টার ব্যাপারে একটা মোটামুটি ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করে তথ্যপাত্র দেয় এবং আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আনার ক্ষেত্রে পানি পাওয়া এবং পানি না আনার ক্ষেত্রে আর না আসার যাতে এত প্রবলভাবে পানি না আসে বন্যার সেইটা নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে সবার একটা সহযোগিতা লাগবে সেই সহযোগিতার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় মানে এটার অর্জনটা সম্ভব আরেকটা ছোট পয়েন্ট আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা বড় ঘাটতি আছে সেটা হচ্ছে যে আমরা নদী পানি এই বিষয়ে যে সমঝোতার আলোচনা এটাতে অনেক বেশি সরকারি সরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞ দ্বারা নির্ভর আপনি যদি জলবায়ুর পরিবর্তনের আলোচনায় দেখেন কপ যেগুলো হয় সারা পৃথিবীতে কপের আলোচনায় কিন্তু সরকারি লোকজনের যে বেসরকারি লোকজনের পার্টিসিপেশন বেশি এখানে কলিগুজ্জামান স্যার আইনি নিশা স্যার আতিক রহমান থেকে শুরু করে অনেকেই এখানে যান নেতৃত্ব দেন এবং এই বিষয়গুলো বোঝেন ফলে ওনাদের যে নলেজটা আছে সরকারি নলেজটাকে কিন্তু ব্যবহার করতেছে পানির ক্ষেত্রে আমাদেরও কিন্তু এরকম প্রথমত যে যারা আছেন তাদেরকে প্রপারলি ব্যবহার করা দুই নম্বর হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী জায়গা থেকে আমাদের ওয়াটার ডিপ্লোমেসিটাকে কিন্তু আসলে এখানে গুরুত্ব দিতে হবে এবং আমাদের বুয়েটে বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পানি কূটনীতি পানির সমাজতাত্ত্বিক প্রাকৃতিক এবং প্রকৃতি নির্ভর যে ব্যবস্থাপনা এই বিষয়গুলোর উপরে কিন্তু একাডেমিক নলেজ প্রাতিষ্ঠানিক নলেজ আমাদের কম সো এই নলেজটাকেও কিন্তু ডেভেলপ করার ব্যাপার আছে এবং এই যে এটা যদি আমরা বেসরকারি খাত এবং সরকারি খাত একসাথে হয়ে যদি আমরা এটা নিয়ে কাজ করি আমার কাছে মনে হয় যে এই বিষয়ে বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া লড়াই করার ক্ষেত্রে এটা একটা বড় হিসেবে কাজ দিবে ত্রাণের কথা আপনি শুরুতে বলছিলেন যে এবার এবং সামাজিক উদ্যোগ এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এ নিয়ে মানুষ অনেক ধরনের উৎসাহ যোগ কথাও আমরা শুনতে পাচ্ছি নিঃসন্দেহে এটি বড় আসার একটি জায়গা কিন্তু আমাদের সামনে শিরোনাম রয়েছে প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ অর্থাৎ জনিত বা চাহিদা যাচাই কিংবা পৌঁছানো যে এই যে দুরূহ যে কিছু কিছু ব্যাপার হয়েছে প্রত্যন্ত এলাকা কেন্দ্রিক এই নিয়ে যদি আপনি কিছু বলেন প্রথমত হচ্ছে যে যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে আপনি যদি ওইখানকার ভৌগোলিক গঠনটা দেখেন ওইটা আমি যেটা শুরুতে বলেছি ওইটা বলেছি অনেকগুলো চর এলাকা একত্রিত হয়ে বিশাল একটা ভূখণ্ড তৈরি হয়েছে ফলে এমনিতেই ওই অঞ্চলগুলো একটু প্রত্যন্ত হ্যাঁ এখন এটার মধ্যে হয়েছে বন্যা হ্যাঁ এবং বন্যার পরে ওই এলাকার যে রোড কমিউনিকেশনের বাইরে যে এলাকাগুলো আছে হ্যাঁ যেই জায়গাগুলোতে যাওয়ার জন্য আপনার হয় স্পিডবোট অথবা নৌকা ছাড়া আর কোনো উপায় নাই তো ত্রাণ তো এত বেশি ত্রাণ তো ওইভাবে নেওয়াটা কঠিন ফলে যেটা হচ্ছে আমরা যেটা শুনছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সংগ্রহের কাজ চলতেছে এবং এইগুলো নিয়ে কিন্তু কিছু নাগরিক উৎসাহ তৈরি হচ্ছে আবার কিছু বিড়ম্বনাও তৈরি হচ্ছে ফলে এই বিড়ম্বনা এবং অতি উৎসাহী অনেক ধরনের তৎপরতা যেগুলো নিয়ে মানুষের মধ্যে নানা অভিযোগও আস্তে আস্তে করে তৈরি হচ্ছে সেইগুলো একটু নিয়ন্ত্রণ করা এবং অবশ্যই মানুষের যে উৎসাহ আছে আগ্রহ আছে এবং এই জনগোষ্ঠীর প্রতি তাদের যে সহানুভূতি আছে সহানুভূতিগুলোকে সমর্থন করেই এটা করা দরকার এক দুই নাম্বার হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক বড় বড় দুর্যোগে ইভেন রানা প্লাজার মতো ঘটনা আমরা দেখেছি সোসাইটির বিভিন্ন অংশ যখন নামে তখন এটার মধ্যে এক ধরনের জাতীয় ঐক্যমতের মতো তৈরি হয় কিন্তু অপেশাদারীভাবে একটা কাজ করতে গেলে যে সমস্যাগুলো হতে পারে যে সংকটগুলো হতে পারে যে বিপদগুলো হতে পারে এই বন্যার ক্ষেত্রে কিন্তু সেই বিপদগুলোকে আমাদের মাথায় রাখতে হবে বিশেষ করে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে অনেক স্কুল কলেজের বাচ্চারা যাচ্ছে হ্যাঁ এবং ওদের মধ্যেও মানুষ মানুষের জন্য কিছু করার যে জীবনে প্রথমবারের মতো মানুষের জন্য ত্রাণ দেওয়া সহায়তা করার যে তাদের মধ্যে যে একটা অতি উৎসাহ তৈরি হয়েছে সেইটাকে যদি আমরা কোনো ধরনের বাধা বিঘ্নহীন অবস্থায় রাখতে পারি সেটার মধ্যে যদি এমন কোনো যাতে কিছু না ঘটে যেটাতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে এইটা কিন্তু নিশ্চিত করতে হবে কারণ এরকম করতে গিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু এই উৎসাহে অনেক সময় ভাটা পড়ে ফলে এটার মূল দায়িত্ব কিন্তু সরকারি সংস্থাগুলোর ফলে ত্রাণ আসতেছে কিন্তু ওই প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজটা একটা পেশাদারি সংস্থা মানুষ এবং তাদের প্রশিক্ষিত জনগোষ্ঠীর কাজ এটা হয়তো আমরা ত্রাণ সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিতে পারবো বা প্রত্যন্ত এলাকার যেখানে যাওয়া যাচ্ছে একটু পর্যন্ত পৌঁছানো সম্ভব কিন্তু প্রত্যন্ত এলাকায় নিতে হবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ দুর্যোগ ত্রাণ বিভাগে যারা আছেন তাদের ফলে এইটাকে আমার মনে হয় যে একটু মাথায় রাখা দরকার আমরা প্রায় শেষ দিকে উপদেষ্টাদের মধ্যে আবারও মন্ত্রণালয়ে পুনর্বন্টন আমরা যদি কিছুটা আলোচনা করতে পারি হ্যাঁ এটা মানে একটা তো বিষয় যে আসলে আমাদের যে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে অনেকের অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে অনেকগুলো মন্ত্রণালয় আছে উনি প্রায় সাতাশ সাতাশটার মতো মন্ত্রণালয় ওনার দায়িত্বে ছিল এই মন্ত্রণালয়গুলোর যেগুলো রেগুলার কাজ হ্যাঁ ধরেন পরিকল্পনা সভা মূল্যায়ন সভা প্রায় কমিটির সভা থেকে শুরু করে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আসলে একজন মানুষের পক্ষে এইভাবে করাটা ইম্পসিবল ফলে এই বন্টনটা একটা অভিয়াস বিষয় ছিল এবং আমার তো মনে হচ্ছে যে হয়তো আরও অনেক উপদেষ্টাকে আমরা হয়তো দেখব এই উপদেষ্টাদের সঙ্গে নতুন দায়িত্ব যুক্ত হওয়ার পাশাপাশি আরও হয়তো নতুন নতুন উপদেষ্টাকে এখানে দায়িত্ব দেওয়া হতে পারে ফলে এইটা একটা যেটুক মনে হচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাবে হয়তো কিছু ট্রায়ালেরও হবে যেটা আমরা দেখেছি যে কিছু দায়িত্ব দেওয়ার পর আবার সেগুলো একটু পুনর্বন্টন করা হয়েছে এই নতুন যে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু সিমিলার কাজকে একই ব্যক্তির কাছে দেওয়া হচ্ছে আবার কিছু কিছু জিনিস আছে যে যেগুলো আমরা দেখলাম যে এক ব্যক্তির কাছে এমন দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে যেগুলো আসলে হয়তো তার একটার সাথে আরেকটা একটা একটু বেশি দূরত্বের ফলে এগুলো আস্তে আস্তে আমার ধারণা যে নানা ধরনের সংশোধনীর মধ্য দিয়ে ঠিক হবে ফলে এইটা আমার মনে হয় যে যতদিন এই সরকার আছে যে সরকারটা আমরা দেখতে পাচ্ছি তারা এরকম এক ধরনের সেলফ কারেকশনের মধ্য দিয়ে দিয়ে আগাবে নতুন করে অ্যাডিশনাল কিছু মানুষজন যুক্ত হবে অ্যাডিশনাল দায়িত্ব রেসপন্সিবিলিটি যাবে এটারই পার্ট হিসেবে এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাবি ইফতেকর মাহমুদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভরাত্রি